খাজা ছিল না ব্রাহ্মণ ছিল, ছিল ও খাজা গরিব নবাব। ফকির বসে আছে তারে নামাজ রোজা পড়ে যে, আনি নাই করলা ডাঙা মানুষ কি আমার বলবে, মারবে বলবে ধরবে আমার বাইরে খাজাই আছে। আর বাইরে থেকে দেখছে কি তার মদের হচ্ছে, যত লাঠি বাল্লাম চারে মারি কেমর লাগিল, বিসমিল্লার নামে দেখুন খাজারে তোর গুণ পাইল। এ খাজা গরিব নবাব হিন্দের ওলি খাজা দে, দেখেনি জাদু বিদ্যা করে আমাদের মুসলমান করে, সত্যিকারি খাজা দেখুন আছে মোদের বাইয়ারে। আর হিন্দের ওলি খাজা যেটু মিথ্যাবাজি বলে, মারবো বলে দেখুনি আমরাই বুকে রিয়া সাফ করে, না মরিলে যখনই আমরাই এই হিন্দের ওলি ছাড়বে না হিন্দুস্তানে। মনের কথা মনে রইলো দয়া গোমর শুনো নাই, মারবে কি সব লোকই জানো পালাইকে আর পারে নাই। খাজা বাবা দয়া করে আছে নদীর ওই পারে, আর ওই পারে তে নদীর কাছে ফাঁকা ফেলে বসিয়াই, লাঠি নিয়ে যাবে কি মোটির কথা শুনিয়াই। দেখুন দেখছে বাইরে দেখুন রাস্তা না পাইয়া যে, বাইরে থেকে দেখতে দেখুন সোনা রাস্তায় আছে যে, এক জানা বুড়া ফকির দাঁড়ে যেন বসিয়াই, ওইখানাতে যাতে ইশারাই তাতে মরে দিয়াই। ও বাবা গো তুমি কাকে মেরে দিয়ে দাঁড় করে জানো যাচ্ছো ও শুনো ও মরে, ও বাবা গো তুমি কাকে মেরে দিয়ে দাঁড় করে যাগুন যাচ্ছো বিগনিয়ে। বলে বাবা শোনো, এটা দিয়ে একটা লোক কিনে কিন্তু ফকির ভেসে চলে গেছে, দুটু তোমরা দেখে দিতে রহ তো শালকে না মারলে কিনে ছাড়বো না, এত বড় আমার দিদার আজ আছে মারবো তারপরে কোন কথা হবে। বলে বাবা শোন, তুমি কাকে মেরেছো আমার পিঠে দেখো গায়ে হাত, বুঝলো দুইজনের সাথে তত্ত্ববিদ্ধ চলছে, দাঁড়া বুঝতে পারছি হ্যাঁ ঝগড়া হচ্ছে ফাঁকা ফিল্লাটি, আবার তত্ত্ববিদ্ধ হতে হচ্ছে, এবার খাজার দয়া কেরামতি আছে পাগল দেওয়ানা করে দিল, খাজার দয়াল পিঠে তিন লাঠি মাইর পড়ে আছে। দেখুন দেখছে তামাশা পুটলি খুলে কি দেখবে, এবারে এবার দেখছি যে বাপরে আর তো জান বাঁচেনা মরে গেল। দয়াল খাজা ও গইয়া মিঠা করেছি